আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ সময়ের সাথে অনুষ্ঠানে এনটিভি ইউরোপের স্টুডিও থেকে। আপনারা জানেন প্রত্যেক সোমবার রাত 11টা থেকে আমরা বাংলাদেশ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এবারও তেমনি একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা কথা বলবো এবার প্রতারণা, দুর্নীতি এবং রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে। যথারীতি আমার সাথে কয়েকজন অতিথি থাকেন, এবারও রয়েছেন, আমরা তাদের সাথে পরিচিত হব। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, শামসুল আলম লিটন, চিফ এডিটর এলটিবি বাংলা। সাথে রয়েছেন ডক্টর বিদিত দে, সিনিয়র লেকচারার ব্রুনেল ইউনিভার্সিটি। সাথে আছেন সাংবাদিক বুলবুল হাসান, ব্রডকাস্ট জার্নালিস্ট এবং রাইটার। এছাড়াও আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন ফারুক হেজ খান, ফর্মার টিচার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আপনারাও যুক্ত হতে পারেন, এবং আপনারা যদি যুক্ত হতে চান, কথা বলতে চান, মতামত রাখতে চান, প্রশ্ন করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও ফেসবুক লাইভেও আপনারা সাথে থাকতে পারেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি একজন এমপি কাজী শহীদ ইসলাম পাপলু গ্রেপ্তার হয়েছেন কুয়েতে, তার বিরুদ্ধে অভিযোগ অর্থ ও মানব পাচারের। এছাড়াও আপনারা জানেন ভুয়া সনদপত্র করোনার সার্টিফিকেট দেওয়ার কারণে আমরা জানি রিজেন্ট নামে একটি হাসপাতালের বিরুদ্ধে তা অভিযোগ এসেছে, সেখানে অভিযান পরিচালিত হয়েছে এবং তার চেয়ারম্যানকে খোঁজা হচ্ছে। এছাড়াও আপনারা জানেন সেরকমই ভুয়া সার্টিফিকেট প্রদান করার জন্য দুজন JKG নামে দুজন ওদের কর্মকর্তা, একজন হচ্ছেন ডক্টর সাবরিনা চৌধুরী এবং আরিফুল হক চৌধুরী, দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরও জানেন যে ইতালিতে গণমাধ্যমে ঢাকায় ভুয়া স্বাস্থ্য সনদের ব্যবসা, এ নিয়ে অনেক গণমাধ্যমে লেখালেখি হয়েছে, পাশাপাশি বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞাও দিয়েছে এবং প্রবাসীদেরকে সেখানে ঢুকতেও দেওয়া হয়নি। এছাড়াও ছিল দক্ষিণ কোরিয়া এবং জাপানে বাংলাদেশের যাতায়াতের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং সেনজেন ভিসা সহ আরও কিছু বিষয় প্রবাসীদের জন্য অনেক নেতিবাচক ভাবমূর্তি নিয়ে আসছে বাংলাদেশের জন্য। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য প্রথমেই আমরা যাব আমাদের প্রতিদশা সাংবাদিক বুলবুল হাসানের কাছে। বুলবুল ভাই, আশা করি শুনতে পাচ্ছেন, আপনাকে আমন্ত্রণ, সালাম আলাইকুম। বুলবাই, প্রথমেই আসলে ভূমিকা রাখছিলাম একটু, আপনিও নিশ্চয় বুঝতে পারছেন আমাদের বিষয়টা নিয়ে, প্রতারণা, দুর্নীতি এবং মূল বিষয়টা যেটা আমাদের আঘাত করে, আমরা প্রবাসে থাকি, এখানেই আমাদেরকে এখানেই আমরা এখন বুঝতে পেরেছি যে এই বাংলাদেশে যে ভাবমূর্তি সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটা আপনাকে কিভাবে আসলে ব্যথিত করে? ধন্যবাদ খালেদ। আসলে সত্যিকার অর্থে এই যে যে ভাবমূর্তির সংকট, এটা তো নতুন কিছু নয়। আমার কাছে মনে হয় যে এটাকে কোনো রেজিম কেন্দ্রিক চিন্তা না করে আপনি যদি আমাদের পলিটিক্যাল প্র্যাকটিসগুলো দেখেন, আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে অ্যাক্ট করছে, আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে ওভারঅল রাষ্ট্রের যে পথ চলা স্বাধীনতা উত্তর বাংলাদেশের, এটা কিন্তু একটা বিশ্লেষণ প্রয়োজন। আপনি হুট করে একটা রিজেন্ট কিংবা একটা পাপুল কিংবা একজন শাহেদ এইভাবে যদি বিষয়টাকে পিক করেন, তাহলে অনেকটা চেরি পিকিং এর মতো হয়ে যাবে। কারণ আমি মনে করি যে এটা একটা ধারাবাহিকতা, এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এমন একটি অবস্থায় এখন এসে পৌঁছে গেছি যেখানে আসলে প্রত্যেকটা বিষয় যেভাবে প্রকাশিত হচ্ছে সেখানে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে। বিশেষ করে নিউ মিডিয়ার কথা আমি বলতে পারি, আমরা যারা প্রথাগত টেলিভিশন বা প্রথাগত গণমাধ্যমের উপর ভর করে তথ্য জানতে পারতাম একসময়। ধরা যাক লিটন ভাই এখানে বহু বছর ধরে সাংবাদিকতা করছেন, উনি আরো ভালো বোধ হয় বিষয়গুলোকে, তার অভিজ্ঞতাগুলোকে একটু বলতে পারবেন। কিন্তু আমি নিজেই 80-এর দশকে বড় হয়েছি, আমার কৈশোর পার করেছি 90-এর দশকে। আমরা দেখেছি যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে যে ধরনের প্রত্যাশা নিয়ে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল রাজনীতির শুদ্ধিকরণ, সেটা কিন্তু যতই সময় গিয়েছে একটা নেতিবাচক প্রভাব সেখানে পড়েছে। দুর্নীতি বলেন, এই যে যে মানুষের মূল্যবোধের অবক্ষয় এবং যেন তেন উপায়ে সম্পদ তৈরি করার এই যে একটা লক্ষ্য, সেটা তো একটা বৈশ্বিক প্রবণতা। কিন্তু বাংলাদেশকে যদি আপনি দেখতে চান, তাহলে একটু ভিন্নভাবে একটা সমাজ বীক্ষণ তৈরি করতে হবে আপনার নিজের মতো করে। আচ্ছা, যেমন? এবং যেমন হচ্ছে যে ধরা যাক সারা পৃথিবীতেই সমাজ কিভাবে চলছে, রাষ্ট্র কিভাবে চলছে, কাঠামোগুলোর কোন দুর্বলতার কারণে এই সংকটগুলো তৈরি হয়, সেটার জন্য কিন্তু একটা একাডেমিক জায়গা রয়েছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমাদের যারা একাডেমিশিয়ান রয়েছেন বা যারা একাডেমিয়াতে রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু এরকম কোন ধরনের কোন গবেষণা পাইনি যে কেন
সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই সংকটগুলো আমাদের ভাবমূর্তিকে এই পর্যায়ে নিয়ে এসেছে, এটা কিন্তু হওয়া খুবই প্রয়োজন। কেননা আপনি তো একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হঠাৎ করে পাপুল কি করলো, হঠাৎ করে আওয়ামী লীগ এসেছে কি পরিবর্তন হলো, বিএনপির সময় কি করেছে, এই যে যে রেটরিক গুলো এবং একজন আরেকজনকে আক্রমণ করা, অর্থাৎ ধরা যাক এই সময়ের কথা যদি আমি বলি, যারা আওয়ামী পন্থী বিশ্লেষক রয়েছেন বা আওয়ামী লীগকে ওন করেন, তারা কি বলবেন? তারা বলবেন যে ভাবমূর্তি তো এর আগে অনেক খারাপ ছিল, জঙ্গি হামলা হয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, এই কথাগুলো ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হবে। আবার যারা আওয়ামী লীগ বিরোধী তারা কি করবেন? তাদের ন্যারেটিভটা আবার ডিফারেন্ট, তারা বলবেন যে আগে যেটা হবার তো হয়ে গেছে, কিন্তু তোমরা যে প্রত্যাশা নিয়ে, তোমরা যে ধরনের আকাঙ্ক্ষা নিয়ে, মানে জনগণের ভেতরে যে ধরনের আশা সঞ্চার করে ক্ষমতায় এসছো, গত 12 বছরে কি করেছো, তখন এই 12 বছরে কিন্তু কনসেন্ট্রেশনটা হয়। অর্থাৎ যারা যে দল করে তাদের যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলোকে ভুলে যেতে চায়, জনগণের কাছ থেকে ভুলিয়ে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চায়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই ভাবমূর্তির বিষয়টিকে যদি আপনি বুঝতে চান, জানতে চান, সেটার জন্য একাডেমিক একটি রিসার্চ প্রয়োজন রয়েছে, এবং নৈর্ব্যক্তিক ভাবে যদি আপনি বিষয়গুলোকে বিশ্লেষণ করতে চান, তাহলে ওই এভিডেন্স ছাড়া বা ওই সমাজ নিরীক্ষণ ছাড়া, সমাজের বীক্ষণ ছাড়া আপনি কোনোভাবেই এটির রুট কজকে আপনি অনুসন্ধান করতে পারবেন না। এবং যতদিন না করতে পারবেন আপনি, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আপনাকে এই যে অন্ধকারে ঢিল ছোড়ার মতো করে আর কি, যে আমরা ওই যে বিটলস এর গানে শুনেছি যে একটা অন্ধকার প্লেনের মধ্যে আমরা শত্রুকে জানি না কিন্তু জানি যে শত্রু সেটির মধ্যে আছে, আমরা গুলি করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, ওই যুদ্ধটা কিন্তু চলতেই থাকবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ বুলবুল ভাই। আপনার দর্শক, আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, ফারুক এজ খান, ফর্মার টিচার, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। ফারুক ভাই শুনছেন আমাকে? ফারুক ভাই শুনছেন আমাকে? আমরা ফারুক ভাইকে হারিয়ে ফেলেছি, আশা করি আবারও যুক্ত হবেন। আমরা এই প্রসঙ্গ, আমি একটু শামসুল রিজন ভাই আপনাকে কাছে যাব। আমরা বুলবুল ভাই যেমন বলছিলেন যে আমাদের একটা একাডেমিক একটা গবেষণার দরকার ছিল বা অ্যামেটিকভাবে জিনিসটাকে বোঝার দরকার ছিল, এই নেতিবাচক প্রবণতা কেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ খালেদ জি। আমার মনে হয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নগুলোর সঙ্গে রাজনৈতিক যে পরিচয়গুলো সেগুলো এই মুহূর্তে আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কোন দল এখন ক্ষমতায় আছে, কে প্রধানমন্ত্রীত্ব, কে স্বাস্থ্যমন্ত্রীত্বের চেয়ারে আছেন, সবচেয়ে অনেক বড় ব্যাপার হচ্ছে যে এটা একটা মহাযুদ্ধ। সারা পৃথিবী এখন একটা আনসিন একটা এনিমির বিরুদ্ধে লড়াই করছে, এবং সেই লড়াই করতে গিয়ে পৃথিবী ক্লান্ত, কারণ শীর্ষ ব্যবসায়ী শুধু বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যানই নন, বিশ্বের বহু দেশের খ্যাতিমান বহু মানুষ ইতিমধ্যে এই আনসিন এনিমির সঙ্গে লড়াই করে পরাজিত হয়েছে, এবং অবশ্যই এগুলো অপূরণীয় ক্ষতি। এই সময় বিজ্ঞান এবং বিজ্ঞানের জয়যাত্রার এই সময়ে এই ধরনের মৃত্যু মেনে নেওয়া যায় না। এটা একটা মহাযুদ্ধ, এটা একটা বিশ্বযুদ্ধ, স্বাস্থ্যের বিশ্বযুদ্ধ। ঠিক সেই সময় আমি মনে করি কে রাজনৈতিক ক্ষমতায় আছে সে চেয়ে অনেক বড় কথা হচ্ছে যে যে ব্যবস্থাটি, যে রাষ্ট্রটি 49 বছরে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছে, সেই রাষ্ট্রের ভেতরে মানুষের যে ন্যূনতম জীবন ও সম্পদ তার নিরাপত্তা কতটুকু সংহত হয়ে গেছে। এখানে কিন্তু মহাযুদ্ধে, মহামারীতে মানুষের মৃত্যু হবে এবং মানুষকে ভুগতে হবে, এটা খুবই স্বাভাবিক, এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, কিছুই করার নিয়ে নাই। আমেরিকাতে এই পর্যন্ত 16 লাখের উপরে মানুষ মারা গেছে এবং আমরা যেখানে বসে কথা বলছি সেখানে অ্যারাউন্ড 50,000 45,000 প্লাস হচ্ছে। তো এটা এই যে 24 ঘন্টা আগেও সেখানে 123 জন মানুষের মৃত্যু হয়েছে, তো এইভাবে চলছে। তো আমরা এখন বাংলাদেশের অবস্থাটা যদি দেখি, তাহলে সোজাসাপটা কথাটা হচ্ছে যে শাসন ক্ষমতায় কে আছে তার চেয়ে অনেক বড় জিনিস হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় হচ্ছে সবচেয়ে জরুরি পরিস্থিতি। এখানে যে যে চেয়ারে আছে সেই চেয়ারে যতটা সম্ভব দায়িত্বশীলতার সঙ্গে পরিচয় দায়িত্ব পালন করা, এখন দায়িত্ব পালন করতে যদি আপনি ব্যর্থ হন সেটা তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নৈরাশ্যজনক দিক হচ্ছে ডাকাতি, চুরি, ডাকাতি, চুরি, ডাকাতি, সবকিছু, মানে এই সময়ে এই করোনার সময়েও জালিয়াতি, চুরি, সবকিছু সমানে চলছে। আইসিইউ কেনার নামে রিসেন্টলি গত সপ্তাহে যে তদন্ত আমরা আমাদের যে
রিসার্চ টিম আমরা যেটি দেখেছি হুম হুম আমাদের নিউজের, আমরা আপিএল টিম বাংলার কথা বলছেন, আমরা জি ভয়াবহ খবর পেয়েছি। আইসিইউ, যে আইসিইউ $1200-1300 দিয়ে ইউকে থেকে এসালম গ্রুপ ইম্পোর্ট করেছে, হুম হুম সেটি অন্য একটি কোম্পানিকে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে $2400 করে। 400টি দেওয়া হয়েছে এবং আরো 1000+ দেওয়া হবে, এবং যেই লোকটি এই দুর্নীতিটি করছে তিনি একজন সংসদ সদস্য, এবং তিনি এই সফলভাবে এই চুরির অভিযানটি পরিচালনা করার কারণে তিনি এখন সম্ভবত মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্ব পাওয়ার জন্য তাকে নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। সর্বত্র চুরি এবং সর্বত্র মহামারীর সময় করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে সমাজের শত্রু কারা, রাষ্ট্রের শত্রু কারা, জাতির শত্রু কারা। সুতরাং এই মহামারী, এই মহাযুদ্ধের সময়ে মানবতার শত্রুগুলোকে সমস্ত জায়গা থেকে যদি রাষ্ট্র যদি উৎপীড়ন করতে না পারে, যদি উৎখাত করতে না পারে, তাহলে একদিন এই মহাযুদ্ধের পর মানুষ নিশ্চয়ই তার কাজগুলো করবে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এখন রাজনীতি আলোচনার সময় নয়, এখন মানুষকে বাঁচানোর সময়, চিকিৎসা বরাদ্দ করার সময়, কমফোর্ট দেওয়ার সময়, গরিব মানুষকে বাঁচানোর সময়, চাকুরি বাঁচানোর সময়, পরবর্তী সময় কি হবে সেই পরিকল্পনার সময়। খালেদ, আমার মনে হয় আমি খুব বেশি সময় নিয়েছি। না না, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমার প্রশ্ন যাকা ছিল যে আসলে দুর্নীতি দুর্নীতি এবং অপরাধের প্রবণতা যুগ যুগ ধরে মানুষের থাকেই, থাকবেও, তার বাইরে যেটা করতে হয় যারা ক্ষমতায় থাকে বা যারা সরকার পরিচালনা করে বা যারা রাষ্ট্রে থাকে, তাদের একটা দায়িত্ব থাকে, থেকেই যায় যে এটাকে আমরা কীভাবে রুখবো বা এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা যাতে পরবর্তীতে এটা না হয়। আমরা দেখতে পাই না আপাতত, বা কেন দেখতে পাই না, বা এটা কেনই বা করা হচ্ছে, এটা কি আমাদের সাংস্কৃতিক সমস্যা না, এইটা একটু খোঁজার চেষ্টা করবো। তবে আপনার কাছে আমি পরে আসবো। আমি একটু ডক্টর বিদিত দে আপনার কাছে জানতে চাইব, আপনি একজন শিক্ষক, আপনিও গবেষণার সাথে যুক্ত। বুলবুল ভাই যেমনটা বলার চেষ্টা করেছিলেন যে কোনো একটা রিজিমকে ধরে না বিবেচনা করে যদি একটা একাডেমিক মূল্যায়ন করা যেত বা এটা আলোচনা আনা যেত, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম কেন এরকম দুর্নীতি বা প্রবণ হয়ে উঠছে দেশ, এবং আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি সবসময় কেন প্রশ্নের মুখোমুখি হচ্ছে। শুনছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার মূল্যায়নটা যদি জানতে পারি। জি হ্যাঁ, দুটো দুটো বিষয় আছে এখানে। আপনি প্রশ্ন করেছেন যে দুর্নীতির কথা, আর দ্বিতীয়টি হচ্ছে ভাবমূর্তি। বুলবুল যেটি বললো, মিঠুন ভাই, যে আমি ওনাদের প্রশ্ন মানে সুর ধরেই বলছি, প্রশ্ন থেকে বলছি যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হচ্ছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, এবং এ বিষয়ে কে রেসপন্সিবল, কারা রেসপন্সিবল, সে প্রশ্নে আমি পরে আসছি। কিন্তু ভাবমূর্তি কতটুকু নষ্ট হচ্ছে বা হচ্ছে কিনা এই বিষয় নিয়ে আমার একটু মনে হয়, আমরা মনে হয় আমরা একটু ওভার রিয়াক্ট করছি। দুটো ব্যাপার দেখুন এখানে। প্রথমত হচ্ছে যে ইটালি, যারা নিজের দেশে করোনা ভাইরাসটাকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল, ইটালির স্বাস্থ্য ব্যবস্থা এই ইউরোপে ওয়ান অফ দ্য বেস্ট। ইটালিতে প্রথমে ছিল, খুব রিজিওনাল ছিল এটা, প্রথমে লম্বার্ডি এরিয়া বা মিলান শহরে আশেপাশে ছিল। যখন লোকালাইজড লকডাউন দেওয়া হয়, দল বেঁধে নর্দার্ন ইটালি থেকে লোকজন সব সাউদার্ন ইটালিতে চলে গেল, ছুটি কাটাতে গেল, এবং তখন যেটা হলো সারা ইটালিতে ছড়িয়ে গেল, রাইট? তারা নিজেরা কিন্তু জাতি হিসেবে কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের যে রাষ্ট্রনায়ক, এদের সবার ভেতরে যে দুর্বলতাগুলো ছিল সব কিন্তু প্রকাশ পেয়ে গেল। যুক্তরাজ্য একই ব্যাপার। আমরা এই দেশে থাকি, আমরা গত 4 মাসে দেখেছি এই দেশটি কিভাবে ধ্বংস হয়েছে, শুধুমাত্র সিদ্ধান্তহীনতার জন্য, শুধুমাত্র কিছু ক্ষেত্রে নেপোটিজমের জন্য, কিছু ক্ষেত্রে ল্যাক অফ ফোরসাইট এর জন্য, কিছু ক্ষেত্রে ব্রেক্সিটের জন্য যে এক ধরনের উত্তাল ব্যাপার ছিল যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যাবো না, ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন নেবো না, সহযোগিতা নেবো না। সেখানে তো যেটা 45,000 লোক মারা গেছে, এই 45,000 লোক মারা যাওয়ার কথা ছিল না যদি আমরা যদি ইউকেতে যথাযোগ্য ব্যবস্থা দেখতাম, দেখতাম যে এই সংখ্যারও কম হতো। তারপরে কি দেখলাম আমরা, ইউকের ভেতরেও ব্যাপকভাবে দুর্নীতি এবং সহযোগিতার ব্যাপার আমরা দেখলাম, যে নতুন যে বাড়ি নির্মাণ নিয়ে এক মন্ত্রীর একটা স্ক্যান্ডালে জড়িয়ে গেছে, আমরা ডমিনিক কামিংস এর কথা জেনেছি, এবং এটা নিয়ে ইউকের রাজনীতি উত্তাল ছিল বেশ কয়েকদিন। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে দুর্নীতির কথা আপনি যেটা বলছেন, আমরা যেটা বলছি যে স্থাহীনতার কথা, সমন্বয়হীনতার কথা, এগুলো কিন্তু খুব কমন। এবং আমি আমেরিকার প্রসঙ্গে যাচ্ছি না, আমেরিকার প্রসঙ্গে যাবার সময়ও নেই আর বলতে চাচ্ছি, কিন্তু একটি বিষয় আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে
দুর্নীতিটি মোটামুটি বিশ্বের সব দেশেই আছে, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে যেই সমস্ত দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলো আরো বেশি প্রকট ভাবে প্রকাশিত হয়েছে করোনা ভাইরাসের জন্য, কারণ এটি একটি আনপ্রেসিডেন্টেড ডিজিজ এন্ড উই আর ইন অ্যান আনপ্রেসিডেন্টেড টাইম। জি, নর্মাল অবস্থাতে অনেকে অনেক কিছু অতিক্রম করতে পারলেও এরকম অবস্থার কে সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা কোনো দেশেই নেই আমি বলবো। তো অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে ভাবমূর্তি, ইতালির প্রাইম মিনিস্টার যখন কথাটি বলল, আমরা সবাই জানি ইতালিতে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা কি পরিমাণ নিগ্রহের শিকার হন, বাংলাদেশিদের ব্যাপারে ইতালির ডানপন্থী রাজনীতিতে এবং ইতালির এলিট তাদের যে একটা নেতিবাচক ধারণা রয়েছে সেটা আমরা সবসময় জানি, এবং এটি কিন্তু বাংলাদেশি বলে নয়, এটি হচ্ছে এক ধরনের অভিবাসন বিরোধী। যেই ইটালিয়ানরা, যেই ইটালিয়ান বাংলাদেশিরা করোনা ভাইরাসের সময় বাংলাদেশে আসলো, আমরা তাদেরকে যেভাবে উদার ভাবে মেনে নিয়েছি, ইটালি তাদের দেশের নাগরিকদেরকে সেভাবে মেনে নিতে পারেনি। এরা কিন্তু বাংলাদেশি হলে ইটালিয়ান অনেকেই ইটালির নাগরিকত্ব নিয়ে আছেন এবং কাজ করছেন ইটালির ট্যাক্স পেয়ার, তাদেরকে এভাবে নিগ্রহের শিকার, এটা আনপ্রেসিডেন্টেড। আমরা আমরা বলছি আমাদের ভাবমূর্তির কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা দেশ কত নিচু মনের অধিকারী হলে তাদেরকে তো কোয়ারেন্টাইন করানো যেত, ইতালিতে তো সেই ব্যবস্থা থাকা উচিত ছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়াটা যে কত ন্যাক্কারজনক এ বিষয়ে আমরা কেউই কখনো কোনো রকম কমেন্ট করছি না, কারণ আমরা মনে করি, অনেকেই মনে করি যে এটা একটা উপায়, এই উপায়ের উপর ভিত্তি করে আমরা এক ধরনের একটা একটা ডিসকোর্স ক্রিয়েট করার চেষ্টা করছি, অনেক এক ধরনের এভিডেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, যেটা কিন্তু আসলে উচিত না। ভুলভুল যেটা বললে আমি সে প্রসঙ্গে যাচ্ছি যে আমাদের সমাজের যে দুর্নীতির যে বিষয়টি আছে এটা অনেক আগে, আমি একাডেমিক লাইনে কাজ করি, আমরা জানি এদেশের TR4 ভিসার ব্যাপারে আপনারা অনেকেই জানেন যে কয়েকটি দেশের ব্যাপারে অনেক সময় সন্দেহ প্রকাশ করা হয়, বাংলাদেশ তার মধ্যে একটি আনফরচুনেট, এবং এই অনেক ব্যাপারে আমরা দেখেছি আমাদের বাংলাদেশিদের ভিসার ব্যাপারে অনেক সমস্যা হয় UK-তেও নর্মাল সিচুয়েশনে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু অনেক, এই শুধুমাত্র একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ একজন একটি একজন একটি ক্লিনিক থেকে কিছু ভুয়া সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেজন্য বাংলাদেশের ভাবমূর্তি মানে ধুলায় লুটিয়ে গেল আমি সেটা মনে করি না, কিন্তু দুর্নীতিকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং সেই পর্যবেক্ষণ এবং নিরীক্ষণের সময় এসেছে। হ্যালো, হ্যাঁ, আমি এখানে, পরে আমি আবার আসবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কথা যা বোঝার চেষ্টা করলাম যে আপনি মনে করেন যে শুধু একটি ঘটনা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্ন করা ঠিক না। বুলবুল ভাই, আপনার কাছে আমি আসতে চাই। বুলবুল শুনছেন আমাকে? হ্যালো বুলবুল ভাই। জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা বুলবুল ভাই, আমি আসলে, আপনিও কি মনে করেন যে একটি বিষয় কি দিয়ে আসলে বাংলাদেশের ভাবমূর্তিকে বিবেচনা ঠিক কি না? শুধু তো ভাবমূর্তি প্রবাসে না, দেশেও একটা ভাবমূর্তি বিষয় থাকে, আর ভাবমূর্তি আসলে ব্যক্তিরও কিছু ভাবমূর্তি থাকে, তার পাশে রাষ্ট্র সরকারের ভাবমূর্তিও নির্ভর করে। কিন্তু আপনি যদি দেখেন, আমরা প্রথম দিকে যদি এই করোনাকালীন সময়ে দেখি, আমরা প্রথমে দেখলাম মাস্ক এবং স্যানিটাইজের বিষয় নিয়ে আগুন, আগুনের মতো দাম, তারপরে এটা নিয়ে একটা ব্যবসা, তারপরে ভুয়া N95 মাস্ক সরবরাহ নিয়ে ডাক্তারদের মাঝে জীবনের ঝুঁকি প্রদান করা, ঠিকাদের এক ধরনের হরিলুটের ব্যবস্থা করা, তারপরে তো নমুনা সংগ্রহ নিয়ে তো আমরা দেখলামই যে যে ধাপ্পাবাজিগুলো করলো যে JKG, এই এই বিষয়গুলো আরও আছে, তারপরে তো আপনার রিজেন্টের বিষয়টা সাম্প্রতিক সময়ে চলে আসলো। আপনি বলার চেষ্টা করেছেন যে এটা কোনো রিজেমের বিষয় না, কিন্তু এই এই সংস্কৃতিটা আসলে কে বিনির্মাণ করলো, মানে এই বিষয়টা কেন আমাদের বাঙালিদের মধ্যে মানে প্রবণতা বেশি দেখা যায় যে কোনো সংকটে আমরা একত্রিত না হয়ে আমরা প্রতারণার জায়গাটা বেশি ভাবি কেন? ধন্যবাদ। আসলে যদি আপনি প্রশ্ন করেন এভাবে যে কে করলো, এটার আসলে খুব একরৈখিক উত্তর নেই, কেননা এটা প্লুরালিস্টিক একটা ব্যাপার। আমি আসলে সবাই মিলেই আজকে আমরা এই অবস্থাটা তৈরি করেছি, এবং আমি যেটি আগেরবারও বলার চেষ্টা করেছি আগের ফেজে যখন আমি কথা বলছিলাম, যে আমরা আমাদের খুব একটা পপুলিস্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো সংকটে যারা প্রধানত দেশকে নেতৃত্ব দিচ্ছে বা সরকার পরিচালনা করছে তাদের উপরে দোষটা দিয়ে আমরা নিজেদের যে মানে আত্মবিশ্লেষণের যে জায়গাটা বা নিজেদের ভুলের জায়গাটা সেটিকে এক ধরনের দূরে সরিয়ে রাখার চেষ্টা করি,
এবং এটা তো সারা পৃথিবীতেই আছে। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগুলো নিয়েও দেখেন যে একটা রাষ্ট্রের চরিত্র কেমন হবে, সেটা তো শুধুমাত্র যারা রাজনীতিবিদ তারা ঠিক করে না, সেখানে আমলা রয়েছে, সাধারণ মানুষের ভূমিকা রয়েছে, এবং যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিভাবে অ্যাক্ট করছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই বিষয়টি হয়। এবং যেটি দিয়ে আপনি শুরু করেছেন, যে প্রশ্নটি দিয়ে, যে ডক্টর বিদিত দে যেটি বললেন সেটির সঙ্গে আমি একমত কিনা, যে একটি ঘটনা দিয়ে এই এত বড় একটি বিষয়কে আমরা ব্যাখ্যা করতে পারি কিনা, আমি আই থিঙ্ক আই কোয়াইট এগ্রি উইথ ডক্টর দে, বিকজ আপনি তো একটি ঘটনা দিয়ে আসলে সামগ্রিকতাকে বিচার করতে পারেন না। এবং আপনি যে দুর্নীতির কথা বলছেন, দেখুন বাংলাদেশের সোশিও পলিটিক্যাল যে কনটেক্সট এবং আমাদের যে সমাজ কাঠামো বা রাষ্ট্রের যে স্ট্রাকচার সেটিকে যদি আপনি বিবেচনা করেন, দুর্নীতিটা প্রকাশ্যে হয় এবং কখনো কখনো সেটা ধরা পড়ে, কখনো কখনো ধরা পড়ে না, প্রকাশ্যে হলেও আমরা অনেক কারণে অনেক কনসিডারেশন থেকে সেই বিষয়গুলোকে প্রকাশ করতে পারি না, কারণ বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি রয়েছে, ক্ষমতা কাঠামোটাই এমন যে ক্ষমতাবানের সামনে দাঁড়িয়ে আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু যেটি বিদিতলালদের কথার অন্তর্নিহিত তাৎপর্য সেটি হচ্ছে, এই দেশে কি সেই সংকটগুলো হয় না বা দুর্নীতিগুলো হয় না? হয়েছে তো, এই প্যান্ডেমিকের ভেতরে হয়েছে। পার্থক্যটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে দুর্নীতিগুলো হয় বা এই যে যে কাজগুলো আমরা বাংলাদেশে একদম সাদা চোখে দেখতে পাই সেগুলো আমরা এখানে দেখতে পারি না, কারণ এটা খুব সিস্টেমেটিক ওয়েতে হয়। যারা এই দেশের মূলধারার যে কর্ম পরিচালনা পদ্ধতি সেটির সঙ্গে কিছুটা হলেও পরিচিত, আপনারা জানেন যে এদেশেও এই যে আপনি মাস্ক বলেন বা এই বিভিন্ন জিনিসপত্রগুলো ক্রয় ক্ষেত্রে যে কাজগুলো হয়েছে, অনেকে অনেকভাবে সুবিধা নিয়েছে এবং সেটাও কিন্তু একটা দুর্নীতি। হ্যাঁ, কিন্তু সেটা বাংলাদেশের মতো অতটা নগ্নভাবে হয়নি। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশে এই বিষয়গুলো চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছে, তারপরও সেই বিষয়গুলোর বিচার হচ্ছে না, এবং আমরা জানি যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা খুব সহজেই পালিয়ে যেতে পারে, কেউ কেউ চার্টার প্লেন ভাড়া করে, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে যাচ্ছে, সেই বিষয়গুলোকে কেন আমরা রুখতে পারছি না? রুখতে পারছি না তার কারণ হচ্ছে, বলবো আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আমি একটু একটু দর্শককে নিয়ে আসি আপনার কাছে আসছি ফিরে। দর্শক শুনছেন, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল বানলি থেকে। আমি করোনা ভাইরাস সম্বন্ধে বাংলাদেশের যে ক্ষতিগ্রস্ত হইল আমরা তো এমনি জানি, সেনাবাহিনী আমাদের সেনা বাংলাদেশের সেনাবাহিনী গৌরবময় আছে, আমরা সাফল্য মণ্ডিত হইলে আমরা বাংলাদেশ গইরা তুলছি, আর স্বয়ং আল্লাহ জানেন আমাদের বাংলাদেশের মিলিটারি ফোর্স রে ক্যাডেট কর্ডের যে স্টুডেন্ট রে আল্লাহ জানেন 96 সুরমা নদীর ক্যাডেট। দর্শক আপনার সরাসরি মতামতটা কি? দর্শক সুরমা নদী পার করতে ধন্যবাদ। দর্শক আমরা পরবর্তী কলার কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক শুনছেন? হ্যালো, হ্যালো দর্শক, আপনি মতামত দিন। দর্শক সালাম আলাইকুম, শুনছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক আপনার মতামত দিন। দর্শক টেলিভিশন ইজ ভলিউম কমিয়ে আমার সাথে কথা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আসলে আমি এতটুকু জানি, আপনার শুধু কথা হলো জি, আমি কোন রাজনীতিবিদ কোনো কিছু না, আমি গ্লাসগো থেকে বলছি জি। প্রতারণা দুর্নীতি এগুলো আমাদের সব, আমার কথা হলো এটুকুই আমার, যে আমরা যারা রাষ্ট্র চালাই, যারা আমরা সংসদে আসি, যারা আমরা আছেন, যারা বড় বড় পদে আছেন, তেনারা যদি অধিক টাকা, অনেক কোটি কোটি টাকা বানানোর চিন্তা না করে যদি দেশের প্রতি, জনগণের প্রতি একটু ভালোবাসা দেন, তাহলে এই দুর্নীতিটা থাকে না। কয়েকদিন আগে টিভিতে আপনারা দেখালেন একটা ছেলে মোবাইল চুরি দেয়, তাকে গাছের সাথে বাজাতে পিষছে। আমি মনে করি এই ধরনের দুই একটারে বাইন্ডার ফিট জনসমক্ষে ফিটা দেন, তাহলে দেখবেন দুর্নীতি অনেক কমে যাবে। ধন্যবাদ, আপনার মতামত পেয়েছি, আমরা পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক শুনছেন? হ্যালো ভাই, আমি বলতেছি সেনাবাহিনী অস্ত্র দিয়ে না নাম্বার হতামি হই না, অস্ত্র দিয়ে নামতো না, নামতো। ধন্যবাদ, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম, দর্শক শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম, জি শুনছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার অভিমত ব্যক্ত করতে পারবো? জি বলুন, শুনছি। আমি বুলবুল সাহেবের কাছে জানতাম স্পিকার জি, যেভাবে দুর্নীতি হইতেছে, এই সকল সকল এই চকিদার থেকে উপস্থল প্রাইম মিনিস্টার পর্যন্ত বিশ্বাসযোগ্য আছে নাই এই দেশ। দর্শক আপনি আবার বলুন, আমি পরিষ্কার বুঝতে পারছি না, প্রাইম মিনিস্টার সহ
চকিদার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টার পর্যন্ত ফয়সাল গন্ডল দুর্নীতির সাথে সম্পৃক্ত। ধন্যবাদ দর্শক, আপনার মতামত পেয়েছি। আমরা আর কলার এখন নিব না, পরবর্তীতে আশা করি আবার সব কলারকে নেওয়ার চেষ্টা করবো। আমরা একটু আলোচনায় ফিরে যাই। বুলবুল ভাই, আপনার কাছে একজন প্রশ্ন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের বুঝতে পেরেছেন, দর্শক জানার চেষ্টা করেছেন, জানতে চান যে প্রাইম মিনিস্টার থেকে চৌকিদার পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত কি না। আর আপনি সেটা তো আমার পক্ষে বলাটা খুব মুশকিল, কেননা কোনো এভিডেন্স ছাড়া তো আমি এভাবে ঢালাও মন্তব্য করতে পারি না। তবে দর্শক খুব মানে দর্শকের কথার এসেন্সটা যদি আমি বুঝতে পারি, উনি হয়তো একটা পাবলিক পারসেপশনের কথা বলেছেন এবং সাধারণ মানুষের একটা বড় অংশ, হ্যাঁ একটা বৃহৎ অংশ, তারা মনে করেন যে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ এবং সেখানে বলা যায় যে শীর্ষ পর্যায়ের যারা রাজনীতিবিদ রয়েছেন, ক্ষমতাবান ব্যক্তিবর্গ রয়েছেন এবং একেবারে মিড লেভেল কিংবা যাদেরই সুযোগ রয়েছে, একজন যিনি বিদ্যুতের মিটার রিড করতে আসেন সেখান থেকে শুরু করে, উনি চৌকিদারের কথা বলেছেন, আমি জানি না সেখানে স্কোপ রয়েছে কিনা দুর্নীতির, কিন্তু মানে যাদেরই সুযোগ রয়েছে তারা দুর্নীতি করে, এটা হচ্ছে তার একটা ধারণা। তো সেটা তো একটা পাবলিক পারসেপশন, এবং সেই পারসেপশন থেকে বেরিয়ে আসার জন্য আমি যেটি বারবার বলার চেষ্টা করছি যে একজন দুর্নীতিবাজ কি না সেটি প্রমাণের জন্য তো আপনার একটা বিচার ব্যবস্থা বা বিচারিক কাঠামো রয়েছে। সেটার যদি একটা মানে কি বলবো যে স্বাভাবিক প্রক্রিয়ায় সেই বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যদি যেতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন। বিচার ব্যবস্থা তো প্রশ্নবিদ্ধ, আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, কে দুর্নীতিবাজ কে দুর্নীতিবাজ না সেটির কে প্রমাণের দায়িত্ব নেবে, কোথায় প্রমাণিত হবে, সেটা অবশ্যই আমরা যখন অ্যাক্ট করতে পারে না, প্রতিষ্ঠানগুলো যখন ব্যর্থ হয় রাজনৈতিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তখনই এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে এবং দর্শক হয়তো সেই ধারাবাহিকতায় প্রশ্নটি করেছেন। বলবার ধন্যবাদ, আমাদের একটি বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমরা জানার চেষ্টা করব এই বিষয়গুলো। দর্শক আপনারা কি মনে করেন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করতে পারছে কি পারছে না, কেন পারছে না, বিচার ব্যবস্থা কেন এই দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছেন না বা করতে পারছেন না, আপনার কি মতামত আমাদের জানাবেন। দেখতেই চোখ রাখুন, আসছি একটু পরেই বিরতির পর।